আজির এই বিশেষ ভিডিওটলৈ স্বাগতম জানাইছো। আজির এই ভিডিওটোৰ গুৰুত্বপূৰ্ণ অত্যন্ত, কাৰণ অসম চৰকাৰৰ ডাইৰেক্টৰ অফ হায়াৰ এডুকেশ্যনে এটা নটিফিকেশ্যন ইছ্যু কৰিছে। নটিফিকেশ্যনটো মতে যিমানবিলাক ষ্টুডেণ্টে এডমিশ্যন ল'ব হায়াৰ ছেকেণ্ডাৰী বা গ্ৰেজুৱেশ্যন বা পি জি লেভেলত, সকলোকে অনলাইন ৰেজিষ্ট্ৰেশ্যন কৰি এটা ইউনিক আই ডি বনাই ল'ব লাগিব। এই ইউনিক আই ডিটো অবিহনে কোনেও এডমিশ্যন হ'ব নোৱাৰে। গতিকে সকলোৱে খৰধৰকৈ যিমান সোনকালে পাৰে ইউনিক আই ডিটো বনাই লওক আৰু অনলাইন এপ্লিকেশ্যন কৰক এডমিশ্যনৰ কাৰণে। অলৰেডি সকলোবিলাক কলেজে এডমিশ্যনৰ কাৰণে নটিফিকেশ্যন জাৰি কৰিছে, গতিকে সোনকালে এই ইউনিক আই ডিটো বনাই লৈ আপোনালোকে এডমিশ্যন হ'ব পাৰে। যদি কোনোবাই অলৰেডি ছাবমিট কৰিছে এডমিশ্যনৰ কাৰণে ফৰ্মটো, তথাপি তাক ইউনিক আই ডিটো বনাই ল'ব লাগিব, কাৰণ এই ইউনিক আই ডি অবিহনে এডমিশ্যন হ'ব নোৱাৰে। নটিফিকেশ্যনটো এনেকুৱা ধৰণৰ, ইট ইজ ফৰ জেনেৰেল ইনফৰমেশ্যন অফ অল কনচাৰ্ণ ডেট ডিৰেক্টৰ অফ হায়াৰ এডুকেশ্যন আসাম হেজ ডেভেলপ এ ৱেব পৰ্টেল টু জেনেৰেট ইউনিক আই ডি ফৰ এছপাইৰিং ষ্টুডেণ্ট ছিকিং অনলাইন এডমিশ্যন ফৰ দ্য একাডেমিক ছেশ্যন 2021 ইন ভেৰিয়াছ ইনষ্টিটিউচন ষ্টেট ইউনিভাৰ্চিটিজ গভ এণ্ড প্ৰভিঞ্চিয়েলাইজ কলেজেছ আণ্ডাৰ হায়াৰ এডুকেশ্যন জেনেৰেল। আৰু ইয়াৰ কাৰণে ইয়াতে নটিফিকেশ্যনটোত এটা ৱেবছাইট দিয়া আছে, এটা লিংক দিয়া আছে, এই লিংকত গৈ আমি অনলাইন ইউনিক আই ডি জেনেৰেট কৰিব পাৰিম। যদি ভিডিঅ'টো ভাল লাগে নিশ্চয় লাইক কৰিব আৰু চেনেলটোত যদি নতুনকৈ আহিছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব। বলক এতিয়া আৰম্ভ কৰোঁ কেনেকৈ অনলাইন ইউনিক আই ডি ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব লাগে। এইটো হ'ল নটিচটো যিটো ডিৰেক্টৰ অফ হায়াৰ এডুকেশ্যন আসামে 4 জুলাইত ইছ্যু কৰিছে। এইটো নটিচ মতে আমি 2020-21 ছেশ্যনৰ কাৰণে ভেৰিয়াছ ইনষ্টিটিউচনত ষ্টেট ইউনিভাৰ্চিটি গভ প্ৰভিঞ্চিয়েলাইজ কলেজত আণ্ডাৰ হায়াৰ এডুকেশ্যন জেনেৰেলত এডমিশ্যন হ'বলৈ হ'লে ইউনিক আই ডি ক্ৰিয়েট কৰিব লাগিব অনলাইন। ইয়াতে ৱেবছাইটটো দিয়া আছে ডিৰেক্টৰ অফ হায়াৰ এডুকেশ্যন গভ অফ আসাম, এইটো ৱেবছাইটত গৈ আমি ইউনিক আই ডি ক্ৰিয়েট কৰিব পাৰিম। জেনেৰেটিং ইউনিক আই ডি বাই ষ্টুডেণ্ট ইজ কম্পালচৰি ফৰ অনলাইন এডমিশ্যন, অনলাইন এডমিশ্যনৰ কাৰণে এইটো কম্পালচৰি, এইটো বাদে আপোনালোকে এডমিশ্যন হ'ব নোৱাৰিব। এতিয়া ইউনিক আই ডিটো ক্ৰিয়েট কৰিবলৈ মই ফাৰ্ষ্টত গুগলত যাম। গুগলত গৈ DHE ইয়াতে যদি মই টাইপ কৰোঁ তেনেহ'লে এই ৱেবছাইটটো ডিছপ্লে হ'ব, ডিৰেক্টৰ অফ হায়াৰ এডুকেশ্যন, ডিৰেক্টৰ অফ হায়াৰ এডুকেশ্যন ডট আসাম ডট গভ ইন। ইয়াতে যদি মই ক্লিক কৰোঁ তেনেহ'লে আমি ডিৰেক্টৰ অফ হায়াৰ এডুকেশ্যনৰ ৱেবছাইটটোলৈ গুচি যাম। তাৰপিছত আমি ডিৰেক্টৰ অফ হায়াৰ এডুকেশ্যনৰ ৱেবছাইটত গুচি অহাৰ পিছত ইয়াতে আমি অনলাইন এডমিশ্যন বোলা অপশ্যনটো আছে, ইয়াতে অনলাইন এডমিশ্যন, এই অনলাইন এডমিশ্যনত ক্লিক কৰিব লাগিব। ইয়াতে ক্লিক কৰিলেহে আমি পৰ্টেলটোলৈ সোমাব পাৰিম, যিটো পৰ্টেলত আমি ইউনিক আই ডি ক্ৰিয়েট কৰিব লাগিব। ইয়াতে ক্লিক কৰি অনলাইন এডমিশ্যনত ক্লিক কৰি আমি পৰ্টেলৰ ভিতৰত সোমাই যাম। অনলাইন এডমিশ্যন ইয়াতে ক্লিক কৰাৰ লগে লগে এই মেছেজটো খোল খাব, এই মেছেজটো খোল খাব ডিৰেক্টৰ অফ হায়াৰ এডুকেশ্যন ডট আসাম ডট গভ ইন চেজ ইউ আৰ বিং ডিৰেক্টেড টু এক্সটাৰ্নেল ৱেবছাইট, এটা বেলেগ ৱেবছাইট লৈ গুচি যাম, আমি এইটোত নাথাকিম, বেলেগ ৱেবছাইট লৈ গুচি যাম। ইয়াতে অ'কে মাৰি দিব লাগিব। আমি অ'কে মৰাৰ লগে লগে ডিৰেক্টৰেট অফ হায়াৰ এডুকেশ্যন এই পেজটোলৈ গুচি আহিম। অনলাইন ৰেজিষ্ট্ৰেশ্যন ফৰ ইউনিক আই ডি, অনলাইন ৰেজিষ্ট্ৰেশ্যন ফৰ ইউনিক আই ডি এইটো আমি ক্ৰিয়েট কৰাৰ কাৰণে এই পেজটোলৈ গুচি যাম। ইয়াতে দিয়া আছে ৰেজিষ্ট্ৰেশ্যন ইয়োৰ ইনফৰমেশ্যন টু জেনেৰেট দ্য ইউনিক আই ডি ইউ মাষ্ট ফিল আপ দ্য ডাটা প্ৰপাৰলি এণ্ড কাৰেক্টলি, কনফাৰ্মেশ্যন এছ এম এছ উইল বি চেণ্ড টু ইয়োৰ মোবাইল, দ্য ইউনিক আই ডি শ্বেল বি ইউজড এট দ্য টাইম অফ এডমিশ্যন ইন টু ভেৰিয়াছ গভ প্ৰভিঞ্চিয়েলাইজড কলেজেছ এণ্ড ষ্টেট ইউনিভাৰ্চিটিজ আণ্ডাৰ হায়াৰ এডুকেশ্যন আসাম। ইয়াৰ মানে হ'ল এই ইউনিক আই ডিটো অবিহনে আপোনালোকে এডমিশ্যন হ'বই নোৱাৰিব, চাহে হায়াৰ ছেকেণ্ডেৰী ফাৰ্ষ্ট ইয়াৰত এডমিশ্যন লওক, ছেকেণ্ড ইয়াৰত এডমিশ্যন লওক, ডিগ্ৰী ফাৰ্ষ্ট ইয়াৰ, ছেকেণ্ড ইয়াৰ, থাৰ্ড ইয়াৰ, ফাৰ্ষ্ট ছেম, ছেকেণ্ড ছেম, থাৰ্ড ছেম, যিয়ে এডমিশ্যন নলওক, নাইবা মাষ্টাৰ ডিগ্ৰী পি জি লেভেলত এডমিশ্যন লওক, আসাম ষ্টেটৰ আণ্ডাৰত যিমান কলেজ ইউনিভাৰ্চিটি আছে চবত এডমিশ্যন ল'বলৈ হ'লে এই ইউনিক আই ডিটো লাগিব, এই ইউনিক আই ডি অবিহনে আপোনালোকে এডমিশ্যন হ'বই নোৱাৰিব। তাৰপিছত ইয়াতে গভ ফৰ ৰেজিষ্ট্ৰেশ্যন, গভ ফৰ ৰেজিষ্ট্ৰেশ্যনত ক্লিক কৰাৰ লগে লগে আমি ফৰ্মটো আমাৰ ওলাই আহিব, নাইবা আমি স্ক্ৰল কৰিলেও তলত ফৰ্মটো দেখা পাম। এনেকৈ ৰেজিষ্ট্ৰেশ্যন ফৰ্মটো খোল খাব। ৰেজিষ্ট্ৰেশ্যন ফৰ্মত আমি ইয়াতে ফাৰ্ষ্ট নেম দিম, ইয়াতে মিডিল নেমটো দিম, ইয়াতে লাষ্ট নেমটো দিম। তাৰপিছত ইয়াতে ফাদাৰ্ছ নেম দিব লাগিব, ইয়াতে মাদাৰ্ছ নেম দিব লাগিব, ইয়াতে মোবাইল নাম্বাৰটো দিব লাগিব, ইয়াতে ডেট অফ বাৰ্থ দিব লাগিব। তাৰপিছত ইয়াতে জেণ্ডাৰ, ইয়াতে ক্লিক কৰিলে ডাটা লিষ্ট দিয়া আছে, ইয়াতে জেণ্ডাৰ মেল ফিমেল ট্ৰেন্সজেণ্ডাৰ যিটো হয় ইয়াতে জেণ্ডাৰটো দি দিব,
ইয়াতে রিলিজিয়ন টু দিব রিলিজিয়ন ইয়াতে ক্লিক করার লগে লগে কিছুমান রিলিজিয়ন ডিসপ্লে হব মুসলিম হিন্দু খ্রিস্টিয়ান জৈন জি হয় এইটো ইয়াতে ডিসপ্লে হব এইটো সিলেক্ট করিব ইয়াতে কাস্ট দিব লাগিব ইয়াতে ক্লিক করার লগে লগে জেনারেল ওবিসি এমওবিসি এসসি এসটি জি হয় ইয়াতে এইটো সিলেক্ট করিব আর ইয়াতে পার্সন উইথ ডিসএবিলিটি পিডব্লিউডি যেটু কোয়া হয় পার্সন উইথ ডিসএবিলিটি ইয়েস অর নো ডিসপ্লে হব যদি ডিসএবিলিটি আছে তাহলে ইয়েস মারিব আর যদি নাই তাহলে নো মারিব তারপর স্টেট অফ ডোমিসাইল কোন স্টেটত থাকে ইয়াতে আমাকে এইটো ক্লিক করব লাগিব ক্লিক করলে আমার ইন্ডিয়ার স্টেট যিমান আছে সব ডিসপ্লে হব তাতে আমি আসামৰ পৰা হলে আসাম দিব লাগিব গুজরাটৰ পৰা হলে গুজরাট মধ্যপ্রদেশৰ পৰা হলে মধ্যপ্রদেশ যিটো স্টেটত বিলং কৰো সেই স্টেটত আমাৰ সিলেক্ট কৰিব লাগিব তাৰপিছত ইয়াতে স্টেট দিয়াৰ লগে লগে ইয়াতে ডিস্ট্রিক্ট কেইটা ডিসপ্লে হব ইয়াতে সিলেক্ট কৰাৰ লগে লগে যদি আসাম দিওঁ আসামৰ সব কেইটা ডিস্ট্রিক্ট ডিসপ্লে হব ডিস্ট্রিক্ট কেইটাৰ পৰা আমি যদি কামৰূপ ডিস্ট্রিক্টৰ হওঁ কামৰূপ সিলেক্ট কৰিম কামৰূপ মেট্ৰ হলে কামৰূপ মেট্ৰ সিলেক্ট কৰিম ধুবুৰী হলে ধুবুৰী সিলেক্ট কৰিম গোৱালপাৰা হলে গোৱালপাৰা ডিব্ৰুগড় হলে ডিব্ৰুগড় এনেকৈ ডিস্ট্রিক্ট কেইটা সিলেক্ট কৰিম তারপর স্ক্রল করলে আমি এনেকুৱা দেখা পাম এক্সামিনেশন এন্ড কোর্স ইনফরমেশন আমি কি পাস করে আহিছো আর কোন কোর্সত এডমিশন লব বিচাৰিছো সেইটো ইয়াত মিন কৰিছে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন ইয়াতে ক্লিক করার লগে লগে ইয়াতে ক্লিক করার লগে লগে এইচ এস এল সি এইচ এস ইউ জি পি জি লিস্টটো ডিসপ্লে হব লাস্ট কি পাস করেছে যদি ডিগ্রিত এডমিশন লব বিচাৰিছে তেনেহলে হায়ার সেকেন্ডারি পাস করে আহিছে যদি হায়ার সেকেন্ডারি এডমিশন লব বিচাৰিছে তেনেহলে এইচ এস এল সি পাস করে আহিছে যদি পিজি এডমিশন লব বিচাৰিছে তেনেহলে ইউ জি আন্ডার গ্রেজুয়েট পাস করে আহিছে সেই হিসাবে সিলেক্ট করব ইয়াতে রেজিস্ট্রেশন নাম্বার ইয়াতে আমাক রেজিস্ট্রেশন নাম্বারটো দিব লাগিব রেজিস্ট্রেশন নাম্বার কার বিচাৰিছে লাস্ট কোয়ালিফাইং এক্সাম ইয়াতে এই কোশ্চেন মার্কটো দিয়া আছে এই কোশ্চেন মার্কটো ক্লিক করিলে আমি ডিটেইলসটো কেনেকৈ দিব লাগিব গম পাম এই কোশ্চেন মার্কটো ক্লিক করার লগে লগে এই মেসেজটো আহি যাব দোজ হু আর ফ্রেশ ইন দ্য কোর্স মাস্ট স্পেসিফাই দ্য রেজিস্ট্রেশন নাম্বার হি শি হ্যাড কোয়ালিফাইড এন্ড দোজ আর হু স্টাডিং দ্য কোর্স মাস্ট স্পেসিফাই দ্য রেজিস্ট্রেশন নাম্বার হি শি ইজ স্টাডিং এক্সাম্পল দি দিছে কোর্স এইচ এস ফ্রেশ এডমিশন মানে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারত এডমিশন লবলৈ হলে রেজিস্ট্রেশন নাম্বার অফ এইচ এস এল সি অর বোর্ড যদি ফার্স্ট ইয়ারত এডমিশন লব বিচাৰিছে হায়ার সেকেন্ডারির তেনেহলে মেট্রিকর রেজিস্ট্রেশন নাম্বারটো দিব লাগিব আর সেকেন্ড ইয়ারত যদি এডমিশন লব বিচাৰিছে তেনেহলে ফার্স্ট ইয়ারত যেটো রেজিস্ট্রেশনৰ কাৰণে এপ্লাই কৰিছিলে রেজিস্ট্রেশন নাম্বারটো পাইছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটো দিব লাগিব যদি কোর্স ইউ জি থার্ড সেম এডমিশন বিচাৰিছে তেনেহলে ডিগ্রিত যেটো ফার্স্ট সেমত বা সেকেন্ড সেমৰ সময়ত যেটো রেজিস্ট্রেশন পাইছে সেই রেজিস্ট্রেশন দিব লাগিব আর যদি হায়ার সেকেন্ডারি হয়তো বেলেগ কলেজত হায়ার সেকেন্ডারি পাস করেছে বা কলেজত পাস করেছে বেলেগ নতুন কলেজত ডিগ্রি পড়িবলৈ আহিছে তেনেহলে ডিগ্রি ফার্স্ট সেমৰ কাৰণে এডমিশন লব বিচাৰিছে তেনেহলে রেজিস্ট্রেশন নাম্বারটো সেই হায়ার সেকেন্ডারি পাস করা রেজিস্ট্রেশন নাম্বারটো দিব লাগিব আর যদি পিজি এডমিশন লব বিচাৰিছে তেনেহলে আন্ডার গ্রেজুয়েট মানে গ্রেজুয়েশনত যেটো রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটো দিব লাগিব সিকিং এডমিশন ফর্ম মানে ইয়াতে লিস্টটো উলাই যাব আমি হায়ার সেকেন্ডারিত এডমিশন লব বিচাৰিছো নে গ্রেজুয়েশনত এডমিশন লব বিচাৰিছো নে পিজি এডমিশন লব বিচাৰিছো সেইটো আমি ইয়াত দি দিম যদি হায়ার সেকেন্ডারিত হায়ার সেকেন্ডারিত যেটো এডমিশন লব বিচাৰিছে সেইটো দি দিব তারপর সিকিং এডমিশন ইয়ার সেমিস্টার ইয়াতে কোনটো ইয়ারত বা কোনটো সেমিস্টারত এডমিশন লব ইয়াতে যদি এইচএস দিয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যদি ইউজি দিয়ে তেনেহলে ফার্স্ট সেম সেকেন্ড সেম থার্ড সেম এনেকৈ আমাৰ লিস্ট বিলাক ওলাই আহিব সেই হিসাবে সিলেক্ট কৰি দিব লাগিব তাৰপিছত ইয়াত বেংক একাউন্ট ডিটেইলস দিব লাগিব বেংক একাউন্ট হোল্ডাৰ নাম্বাৰ দিব লাগিব ইয়াত একাউন্ট নাম্বাৰ দিব লাগিব ইয়াত বেংকটোৰ আইএফএসসি কোড দিব লাগিব ইয়াতে ক্যাপচাটো আছে ক্যাপচাটো ইয়াতে টাইপ কৰিব লাগিব এই ক্যাপচাটো টাইপ কৰাৰ পিছত আমি এই অপশনটো ক্লিক কৰিব লাগিব আই সার্টিফাইড দ্যাট এবভ ইনফরমেশন আই হ্যাভ প্রোভাইডেড ইজ ট্রু এন্ড কমপ্লিট টু দ্য বেস্ট অফ মাই নলেজ আই এম অ্যাওয়ার দ্যাট ইনফরমেশন প্রোভাইডেড মি ইজ সাবজেক্ট টু রিভিউ দ্য ভেরিফিকেশন এনেকৈ আমি এইটো সিলেক্ট কৰি এই সাবমিট অপশনটো ক্লিক কৰিব লাগিব এইটো লাস্ট সাবমিট হব ভালকৈ চাই লব এবাৰ এনেকৈ চাই লব এবাৰ ভালকৈ কৰি সাবমিট অপশনটো ক্লিক কৰিব সাবমিট অপশন ক্লিক কৰাৰ লগে লগে আমাৰ ইউনিক আইডি নাম্বাৰটো ক্রিয়েট হব সাবমিট অপশনটো ক্লিয়ার করার লগে লগে আমার এনেকুৱা দেখুৱাব রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখুৱাব ইয়াতে ইউনিক আইডি নাম্বারটো ইয়াতে ডিসপ্লে হব ইয়াতে ইউনিক আইডি নাম্বারটো ডিসপ্লে হব আর ইয়াতে ফুল নেম রেজিস্টার্ড মোবাইল নাম্বার ইয়াতে ডিসপ্লে হব এইখিনি লৈকে শেষ হৈ গল এইটো আমি স্ক্রিনশট মারি থৈ দিব পাৰো নাইবা ইয়াতে কৈছে প্লিজ ডাউনলোড দ্য একনলেজমেন্ট এন্ড লগ আউট ইয়াতে ক্লিক করিলে এইটো অপশনত ক্লিক করিলে আমার একনলেজমেন্টটো ডাউনলোড হব একনলেজমেন্টটো ডাউনলোড হওয়ার পিছত এনেকুৱা দেখা পাব একনলেজমেন্টটো এইটো হব পিডিএফত
ডাউনলোড হৈ আহিব এনেকুৱা ইউনিক আইডি ডিসপ্লে হ'ব সিকিং এডমিশন ইউজি ফার্স্ট সেমিস্টারৰ কাৰণে এটো কৰিছিলে কাৰণে এটো দেখুৱাইছে ষ্টুডেণ্টৰ নেম ফাদার্স নেম মাদার্স নেম মোবাইল নাম্বাৰ ডেট অফ বার্থ সব ডিসপ্লে হ'ব আৰু ইয়াতে কৈছে ইউ হ্যাভ সাকসেসফুলি জেনারেটেড ইয়োর ইউনিক আইডি সিকিং এডমিশন ফৰ ইউজি ফার্স্ট সেমিস্টার প্লিজ কোট ইয়োর আইডি ফৰ ফিউচাৰ ৰেফাৰেন্স এইটো আমি এডমিশনৰ সময়ত সাবমিট কৰিবই লাগিব যদি কোনোবাই এডমিশন ফৰ্ম সাবমিট কৰিছো পিছত আমাৰ কলেজত জমা দিব লাগিব কাৰণ এইটো অবিহনে আপোনালোকৰ ৰেজিষ্ট্ৰেচন নহ'ব এইখিনিয়ে মই ডিসকাস কৰিলো কেনেকৈ ইউনিক আইডি ক্রিয়েট কৰিব লাগে কলেজ বিলাকত এডমিশন লবলৈ যদি ভিডিওটো ভাল লাগিছে নিশ্চয় লাইক কৰিব আৰু চেনেলটো সাবস্ক্রাইব কৰি লব আৰু ফ্ৰেণ্ডছ বিলাকৰ লগত শেয়ার কৰিব থ্যাংক ইউ।